আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিষ্ঠান বন্ধ থাকাতে তোমরা সকলেই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। তবে তোমাদের এই অবসর সময়ে তোমাদেরকে পড়াশোনার সাথে যুক্ত করার মানসে আমরা কিছু অনলাইন ক্লাস নিয়ে এসেছি। সেই ধারাবাহিকতায় আমি মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম, মুহাদ্দিস নয়াটুলা AUN কামিল মাদ্রাসা, আজকে তোমাদের সামনে আরবি দ্বিতীয় পত্র নবম শ্রেণীর নাহু সরব বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আশা করি এই অনলাইন ক্লাস থেকে তোমরা নাহু সরব সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবে। এতে করে তোমাদের আরবি গ্রামার বা ব্যাকরণের মধ্যে যে ভুলভ্রান্তি আছে সেগুলো তোমরা দূর করতে সক্ষম হবে। তবে এসো শুরু করা যাক। কোনো ভাষা আসলে শুরু করতে হলে সেই ভাষার তিনটা ধাপ। একটা ধাপ হলো যে সেই ভাষার বর্ণগুলো আমাকে শিখতে হয়। বর্ণগুলো শেখা হয়ে গেলে তখন সেই বর্ণগুলো দিয়ে শব্দমালা কীভাবে গঠন করতে হয় তা শিখতে হয়, এবং শব্দ গঠিত হয়ে গেলে শব্দ গঠন প্রণালী আমি যখন জানতে পারলাম তখন এই শব্দগুলোকে একত্রিত করে বাক্য কীভাবে তৈরি করা যায় এটা আবার জানতে হয়। এই তিনটা ধাপ যদি জানা হয়ে যায় তাহলে যে কোনো ভাষাই আয়ত্ত করা সম্ভব হয়ে যায়। এজন্যই দেখো আমাদের যখন আমরা আরবি ভাষা শিখতে যাই তখন আরবি রিডিং পড়া, কোরআন শরীফ এর নাজেরা পড়া, এটা জানার জন্য আমাদেরকে প্রথমে কায়দা পড়িয়ে দেওয়া হয়। নুরানি কায়দা ইত্যাদি কায়দা যেগুলো পড়িয়ে দেওয়া হয় সেই কায়দা পড়ানোর মাধ্যমে মূল যে বিষয়টা শিক্ষা দেওয়া হয় তা হলো যে আমি যেন আরবি বর্ণগুলো কোরআনে কারিমের যেখানে এসে যাক তা চিহ্নিত করতে পারি, চিনতে পারি, পরিচয় নিতে পারি। যখন আমি আরবি বর্ণমালা সম্পর্কে আইডিয়া হয়ে যায় আমার তখন আমাকে আমপারা দিয়ে দেওয়া হয় বা যুক্ত অক্ষরগুলো যে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে, একটা বর্ণ আরেকটা বর্ণের সাথে মিশলে তার পদ্ধতি কীভাবে হয় সেগুলো শেখানো হয়। এভাবে শেখানোর মাধ্যমে যখন বর্ণগুলোকে যুক্ত করে শব্দ গঠন প্রণালী আমাকে শিখিয়ে দেওয়া হয় বা আমি জানতে পারি তখন এই আসলে প্রথম কাজটা তো হলো হরুফ হিজা শিক্ষা দেওয়া, এটা কায়দার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। আর দ্বিতীয় হরুফ বা বর্ণগুলো একত্রিত করে এগুলোর দ্বারা শব্দ গঠন, এটা মূলত সরফের কাজ, ইলমে সরফ অর্থাৎ শব্দ গঠন প্রক্রিয়া যেই ইলমের মাধ্যমে জানা যায় তাকে ইলমে সরফ বলা হয়। এবং একটা শব্দকে কতভাবে রূপান্তরিত করা যায় এই প্রণালী জানা যায়, এই পদ্ধতি জানা যায়, এটার নামই ইলমে সরফ। এবং যখন সরফ অর্থাৎ শব্দ গঠন প্রক্রিয়া প্রণালী আমি জেনে ফেললাম তখন আমার প্রয়োজন হয় শব্দ গঠিত শব্দগুলো দিয়ে একটা বাক্য গঠন করা। তো এই বাক্য গঠনের দায়িত্ব নেয় ইলমুন নাহু বা ব্যাকরণ শাস্ত্র। তো এই তিনটা ধাপে আমরা যখন অগ্রসর হব ইনশাআল্লাহ যে কোনো ভাষাই, যেমন আমরা আরবি ভাষা চর্চা করি, আরবি সাহিত্য প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, দ্বিতীয় পত্র, প্রথম পত্র ইত্যাদি সবগুলো আমাদের এসে যায়। তো আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি যে বিষয়টা বলার জন্য তা হচ্ছে যে আরবিতে যখন কিনা জের জবর পেশ বা হরকত দেওয়া না থাকে তখন আমাদের অনেকেরই আরবি সেই বাক্যগুলো শব্দগুলো পড়তে গিয়ে আমরা ভিমরি খেয়ে যাই, কোথায় কোন শব্দে কোন বর্ণে কী হরকত হবে, জের হবে না পেশ হবে ইত্যাদি দিতে গিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। তখন আমাদের বাক্য অলঙ্কার শাস্ত্র তো দূরের কথা, মানে ব্যাকরণ শাস্ত্রের দিক থেকেও আমাদের বাক্যটা শুদ্ধ হয় না। এজন্য আমি মৌলিকভাবে আজকে যে আলোচনাটা করব তা হলো আমরা জেনে নেব যে কোন শব্দগুলো রফা হয় এবং কোন শব্দগুলো মনসুব বা নসব হয়, আবার কোন শব্দগুলো জর বা মজরুর হয়। তো আমরা জেনে এসেছি যে মরফুআত অর্থাৎ যেই শব্দগুলো নাহুর পরিভাষায় এগুলোর মধ্যে পেশ দিতে হয় বা রফা দিতে হয় সেগুলোকে বলা হয় মরফু, আর যেই ইসিমগুলো মরফু বা রফাকে মরফু হয় বা রফাকে গ্রহণ করে, রফা চিহ্ন পেশ চিহ্নকে গ্রহণ করে সেগুলোকে বলা হয় মরফুআত। তো মরফুআত বা যেই শব্দগুলো তো ইসিমগুলোতে রফা হয় পেশ হয় সেগুলো মূলত আট প্রকার। আমরা আজকে সেই প্রকারগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা ব্ল্যাকবোর্ডে যাই।
হোয়াইট বোর্ডের মধ্যে আমি লিখে দিচ্ছি যে মারফুআত আল আসমাউল মারফুআত আট প্রকার। প্রথম প্রকার হচ্ছে এক নম্বর মুবতাদা, দ্বিতীয় প্রকার হচ্ছে খবর, তৃতীয় প্রকার হচ্ছে ফাইল, চতুর্থ প্রকার হচ্ছে নায়েবে ফাইল। আটটার মধ্যে চারটা নিয়ে আমরা আলোচনা করি, এগুলোকে এভাবেও বলা চলে যে প্রথম ফাইল, দ্বিতীয় হলো নায়েবে ফাইল, তৃতীয় হলো মুবতাদা, চতুর্থ হলো খবর, কথা একটাই দাঁড়াবে। তো যে আজকে আমরা এই মুবতাদা নিয়ে আলোচনা করি, মুবতাদা এবং খবর। বাংলা গ্রামারে আমরা যে পড়েছি যে উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয়, ইংরেজিতে সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট, ইংরেজিতে যেটাকে আমরা সাবজেক্ট বলি অথবা বাংলা যেটাকে আমরা উদ্দেশ্য বলি সেটাই আরবিতে মুবতাদা হিসাবে চিহ্নিত হয়। যেমন আমি যদি একটা ইংরেজি বাক্য বলি এভাবে যে রহিম ইজ এ গুড বয়, তাহলে এই বাক্যাংশের মধ্যে এই রহিম অংশটা হলো সাবজেক্ট এবং তার জন্য যে বলা হলো গুড বয় এটা হলো প্রেডিকেট। তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এইটাকেই আরবিতে বলা হবে মুবতাদা, যেটা ইংরেজিতে সাবজেক্ট বা বাংলায় উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য যাকে বলা হয়, আর প্রেডিকেট যেটাকে বিধেয় বলা হয়। তো যেটা উদ্দেশ্য সেটাই আরবিতে মুবতাদা, আর যেটা বিধেয় সেটাই আরবিতে খবর। তো এটাকে আমরা এভাবে আরবিতে বলি রহিমুন, রহিম ওয়ালাদুন সালেহুন। তাহলে এই বাক্যের মধ্যে রহিম সম্পর্কে কিছু বলা হলো, সুতরাং এই রহিম অংশটা হবে মুবতাদা, মুবতাদা। আর যা কিছু বলা হলো এটা হবে খবর। তো এটা তো নাহু বলে দেবে। তো আমরা যে কথাটা বলার জন্য এসেছি তা হলো যে এখানে রহিমুন পড়লাম, কিন্তু লক্ষ্য করলে তোমরা যে রহিমান বা রহিমিন এগুলো আমরা পড়লাম না, বরং রহিমুন পড়লাম। কেন? রহিমুন শব্দটা ইসিমটা আরবি হিসেবে আরবি ব্যাকরণের বিবেচনা এটা মুবতাদা হয়েছে, আর যেটাই মুবতাদা হবে সেটা মরফু হবে। তো মরফু হয়েছে এই যে দুই জবর দুই জের দুই পেশ বা এক জবর এক জের এক পেশ, যাই হোক সেটা রফা হয়েছে, এখানে হরকত এখানে পেশ হয়েছে পেশ। আবার এরপরে ওয়ালাদুন সালেহুন, এটা যেহেতু খবর হয়েছে এখানেও আমরা ওয়ালাদুন পড়লাম, পেশ দিয়ে পড়লাম, সালেহুন পেশ দিয়ে পড়লাম। কেন? যেহেতু মুবতাদা, তো মুবতাদা হলে সেখানেও পেশ দিতে হয়, রফা দিতে হয়, আবার যেটা খবর হয় সেখানেও পেশ দিতে হয়। তো এখানে ওয়ালাদুন সালেহুন এই শব্দ দুটো মৌসুফ এবং সিফাত মিলে, বিশেষণ মিলে, এই দুইটা মৌসুফ এবং সিফত মিলে আপনার খবর হয়েছে। তো মৌসুফ সিফত মিলে খবর হোক অথবা ডাইরেক্ট খবর হোক, তাহলেও তাকে খবর হওয়ার কারণে, মুবতাদা হওয়ার কারণে যেমন তাকে পেশ দিতে হয়, ঠিক তেমনিভাবে খবর হওয়ার কারণেও তাকে পেশ দিতে হবে। সুতরাং বাক্যের মধ্যে আমি যখন ধরে ফেলব যে বাক্যের এই অংশটা মুবতাদা হয়েছে, তখন সেখানে আমি অতি অবশ্যই
মরফু পর্ব সেখানে আমি কখনোই মনসুব জবর বা জের মজরুর ইত্যাদি পড়ব না তাহলে এই বিষয়টা আমার ক্লিয়ার হয়ে গেল যে বাক্যের মধ্যে যে অংশটা সাবজেক্ট হিসেবে আরবি বাক্যের মধ্যে আরবি জুমলার মধ্যে যে অংশটা সাবজেক্ট হিসেবে আসবে সেই অংশটাকে আরবিতে মুবতাদা বলবে আর মুবতাদার ইরাব হলো রাফা হওয়া সুতরাং মুবতাদাকে যেটা মুবতাদা হয়েছে যেমন এটা এখানে রাহিমুন এটা মুবতাদা হয়েছে তাই এর মধ্যে পেশ ছাড়া রাফা ছাড়া অন্য কোনো কিছু আমি পড়ব না এটা আমার জীবনের তরে একটা নিয়ম শেখা হয়ে গেল যে নাহুর নিয়ম হলো বাক্য গঠনের ক্ষেত্রে যে যখন কিনা বাক্যের প্রথম অংশটা বা মুবতাদা অংশটা থাকবে সেই মুবতাদা অংশকে আমি রাফা দিব আবার বাক্যের যে খবর অংশ থাকবে সেটাকেও আমি রাফা দেব তাহলে মুবতাদা বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয় আর যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর আর যা কিছু বলা হয় তা বলা হয় খবর তো এই জন্য এই মুবতাদাও গেল খবরও গেল এটা মরফু আমি দেখাইলাম এরপরে দ্বিতীয় পর্যায়ে আসবো আমরা ফাইল যে তিন নম্বর হলো ফাইল ফাইল এটা আমি মুছে দিই ফাইল কথার কথা যেমন একটা ক্রিয়া জরাবা জরাবা হারাবা কতালা এগুলো হলো ফাইল বা ক্রিয়া তো আমরা জানি যে কোনো ক্রিয়া বা কর্ম সম্পাদনের জন্য একটা একজন কর্তা লাগে কর্তা ছাড়া কোনো ক্রিয়া সম্পন্ন হয় না তো যেই কর্তার মাধ্যমে ক্রিয়াটা সম্পন্ন হয় ওই কর্তাকেই আরবিতে ফাইল বলে সহজ যে এই জরাবা মানে প্রহার করলো তো হারাবা মানে পলায়ন করলো কতালা হত্যা করলো তো কী করলো কেউ না করলে তো আর এই কতল কর্মটা সম্পাদিত হবে না আকালা কথার কথা আকালা আকালা তাহলে আকালা খেলো তো কে খেলো প্রশ্ন আসবে তো তখন যদি আমি বলে দিই রহিমুন আকালা রহিমুন আকালা জাইদুন আকালা বকরুন তাহলে এই আকালা ফাইলের ফাইল হলো ওইটা পরে যে নামটা আসলো রহিম বকর যে তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো নাম দিতে পারো তো সুতরাং এটা হলো ফাইল আকালা এটা হলো ফাইল জরাবা এটা হলো ফাইল হারাবা এটা হলো ফাইল কতালা এটা হচ্ছে ফাইল তো ফাইল যার দ্বারা সম্পাদিত হবে তাকে বলা হয় ফাইল যেমন আমি এখানে বকরুন বকর একটা নাম দিয়ে দিলাম বকরুন তো এখন আমাদের বিষয় হলো যে আকালার পরে আমি বকরুন পড়লাম বকরিন অথবা বকরান পড়লাম না কেন পড়লাম না কেন পড়লাম না এটা এই জন্য পড়লাম না যে এটা আকা এই বকরুন শব্দটা বা ইসিমটা আকালা ফাইলের ফাইল হয়েছে আর যেটাই ফাইল হবে যেটাই ফাইল হবে যেখানেই আরবিতে ফাইল এসে যাবে সেই ফাইলটা মরফু হবে হ্যাঁ মরফু হওয়ার ধরন ভিন্ন মরফু হওয়ার ক্ষেত্রে ভিন্ন বিষয় আছে যে অনেক ইসিম এমন আছে যার মরফুটা শুধু পেশ দেওয়া হয় আবার কোনো ইসিম এমন আছে যে এর মরফুটা ওয়াও দেওয়া হয় জামা মুজাক্কার সালিম আবার কোনোটা এমন আছে যে তার রফার হালতটা সেটা অন্যভাবে এরাব্বিল হারকত দিয়ে হবে কখনো এরাব্বিল হরুফ এটা ভিন্ন আলোচনা আমরা পরে আলোচনা করব তো এটুকু অন্তত জানলাম তা হলো যে যা ফাইল হবে সেটা মরফু হবে তো এই জন্য এখানে আকালা বকরুন পড়তে হবে আমাকে আকালা বকরিন আকালা বকরান এগুলো পড়লে হবে না বাস এটা হয়ে গেল চার নম্বর হচ্ছে নায়েবে ফাইল নায়েবে ফাইল মানে হলো যেই ফাইলটা মজহুল যেই ফাইলের কর্তা জানা যায় না তো কর্তা জানা যায় না সেই কর্মটা এখন বাক্য হবে কী জন্য কীভাবে তো এই জন্য যেখানে ফাইলের বা কর্মের কর্তা জানা যায় না সেখানে কর্মটা কাজটা যার উপর পতিত হয়েছে তাকেই এনে ওই ফাইলের স্থানে দিয়ে দেওয়া হয় এবং ফাইলের এরাব তাকে গ্রহণ করানো হয় তাকে দিয়ে দেওয়া হয় এই জন্য সেটাকে নায়েবে ফাইল বলে যেমন কথার কথা এখানে যদি আমি বলি জুরিবা দুরিবা দুরিবা মানে প্রহরিত হয়েছে তাহলে প্রহরিত হয়েছে মানে কে মারছে জানা নেই এখন এটা তো একটা ফাইল এটার জন্য একটা ফাইল লাগবে তো ফাইল তো জানা নেই তো এই জন্য একজনকে ধরে এনে মানে যে মার খেয়েছে তাকেই এখন ফাইল বানানো হচ্ছে সেই ফাইলটার নাম হলো নায়েবে ফাইল যেহেতু এটা মূলত মফুল কিন্তু
বাক্যের প্রয়োজনে একে ফাইল বানানো হচ্ছে, এই জন্য এটাকে নায়েবে ফাইল বলা হলো। যেমন কথার কথা ইমাম সাহেব নেই তো মুয়াজ্জিন সাহেব দিয়েই নামাজ হয়ে গেল, তবুও নামাজটা তো হলো। তো ঠিক তেমনই ভাবে যে জরিবা এটা হলো ফেলে মজহুল, তো ফেলে মজহুল মানে যেই ফাইল ফেলের কর্তা জানা নেই, তো এখন কর্তা জানা নেই জন্য জরবুন অর্থাৎ কর্মটা, এই কর্মটা যার উপর পতিত হয়েছে তাকেই ফাইলের স্থানে নিয়ে আসা হয়েছে, এখন এটাকে নায়েবে ফাইল বলা হয়। মূলত এটা ছিল মফউল নায়েবে ফাইল, তো যেহেতু নায়েবে ফাইল হয়েছে এই জন্য এটার মধ্যে পেশ হলো। তাহলে আমরা দেখলাম যে মুক্ত যেটা মুক্তাদা হবে সেটাও পেশ হবে, যেটা খবর হবে সেটাও পেশ হবে, যেটা ফাইল হবে সেটাও পেশ হবে, যেটা নায়েবে ফাইল হবে তাও পেশ হবে। যদি আমি এভাবে আজকে মরফুয়াত মোট আট প্রকার ছিল, তার মধ্যে চার প্রকার আমরা আলোচনা করলাম, বাকি পরবর্তী ক্লাসে আমরা বাকি যে চারটা রয়ে গেলো তা নিয়ে আলোচনা করব। তো আমি এই আলোচনায় এই আজকের চারটা আর আগামী আলোচনা সমাপ্য হবে যে চারটি, সেগুলো মিলে আসমা এ মরফুয়াত অর্থাৎ রফা যেগুলো হয় সেই ইসিম মোটমাট আটটা হয়ে গেলো। জীবনের তরে আমার এটা জানা হয়ে গেল যে এই আট জায়গায় আমি ইসিমকে সবসময় রফা দিয়ে পড়ব, নসব দিব না, জবর দিব না, কিংবা জের দিব না, তাহলে এই সাইডটা আমার ক্লিয়ার হয়ে গেলো। এভাবে আবার মনসুবাত সেগুলো বারো প্রকার আছে, সেগুলো যখন আমি জেনে যাব তখন ওই বারো প্রকার ইসিমকে আমি সবসময় নসব দিব। এরপর আবার মজরুর হয় জ্বর হয় দুই প্রকার ইসিমের মধ্যে, জ্বরের হালত দুইটি, ওই দুইটা যখন আসবে তখন আমি নিশ্চিত জেনে যাব যে ওখানে আমি রফাও দিব না নসবও দিব না, ওখানে শুধু জ্বর দিব। তাহলে জ্বরের হালত দুইটা, নসবের হালত বারোটা, আর রফার হালত আটটা। এইভাবে হালতগুলি অবস্থাগুলি যে ইসিম এই তিন অবস্থার মধ্যে থাকবেই, হয় ইসিম রফার হালতে আসবে রফার অবস্থায় আসবে, না হয় নসবের অবস্থায় আসবে, না হয় জ্বরের অবস্থায় আসবে, এই তিন অবস্থার বাইরে কোনো ইসিম যাবে না। সুতরাং এই তিন অবস্থার মধ্যে কোন অবস্থানে আছে ইসিমটা শব্দটা এটা নির্ণয় করে আমি তাকে হয় রফা দিব, না হয় নসব দিব, না হয় জ্বর দিব। এভাবে আমরা ইনশাআল্লাহ আরবি বাক্য গঠনের ক্ষেত্রে নাহুর সহায়তা নিয়ে বাক্যের এরাব এর ভুল ভ্রান্তি থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি ভাষা শিখে কোরআনে করিম এবং হাদিসের মর্ম নিজ থেকে উপলব্ধি করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।